কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন বাইক বাজার 104 এর ভিডিও। তো আজকে বেশ কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে। তো আজকে ওইভাবে সাজানো নেই গাড়ি, আমরা ঘুরে ফিরে দেখাবো, যেখানে যেরকম গাড়ি রয়েছে সেই অবস্থাতেই আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গাড়ি আছে। যেমন প্রথমে আমার একটা গাড়ি রয়েছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এখানে রয়েছে দেখুন WB214N ব্লু এরিয়া নাম্বার রয়েছে। এটা টিভিএস আপাচে আরটিআর 2016 রেজিস্ট্রেশন রয়েছে। গাড়ির কন্ডিশন ভালো আছে, ওভারঅল ঠিকঠাকই রয়েছে। প্রাইস থাকছে আপনাদের জন্য খুবই রিজনেবল। এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 45,000 টাকা দিয়ে। তো অনলি 45,000 মে মিল জায়গা। টিভিএস আপাচে আরটিআর জো কি বিএস 2016 কা নাম গাড়ি হ্যাঁ, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিল জায়গা। প্রাইস হোগা সির্ফ 45,000। তো মাত্র 45,000 টাকা পেয়ে যাচ্ছেন এরকম একটা গাড়ি। তো চলুন এরপর আমি আরও একটা গাড়ি দেখাই। তো এখানে একটা পালসার রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। পালসার 125 রয়েছে এখানে, আপনারা দেখছেন পালসার 125 BS6 মডেলের গাড়ি। এখানে নাম্বার প্লেট দেওয়া আছে WB68 নাম্বার, মানে বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি। কন্ডিশন ভালো আছে, খুব কম চলা গাড়ি, কম দিনের গাড়ি, ব্ল্যাকের ওপরে রয়েছে। তো এই এই গাড়ি আপনারা আমাদের কাছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন, সব রকম কালারই অ্যাভেলেবেল রয়েছে। প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র 63,000 টাকা। তো অনলি 63,000 মে মিল জায়গা পালসার 125 যে কি BS6 মে 2021 কা গাড়ি। ये गाड़ी बांकुड़ा रजिस्टर्ड गाड़ी, कंडीशन बहुत ही ज़बरदस्त है। प्राइस होगा सिर्फ 63,000। तो एरपर चलो हमें एक अपने थ्री हुईलार देखा। तो एखे अनेकगुलो गाड़ी रही है परपर, तो मध्य थे दोटो एक अपन के देखा अपनारा संगे थको। तो अपना देखें कमार्शियल थ्री हुईलार बजाज मैक्सिमा, ये स्पेशल गाड़ी कारण ये गाड़ी मध्य CNG पेट्रोल दोटो ही रही है। तो अपना अपन सुविधा मत गाड़ी यूज करतेबें। তো এখানে দেখছেন গাড়ি কালারটা কত সুন্দর, মাত্র 6 মাসের গাড়ি, নাম্বার প্লেট সামনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। মাত্র 6 মাস বয়স হয়েছে, কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, আর খুব কম চলা গাড়ি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আউটলুকিং কত সুন্দর রয়েছে। আর এখানে আমরা ক্যামেরাম্যানকে বলবো একটু এর ভিতরটা দেখানোর জন্য। তো ক্যামেরাম্যান এই এর গেটটা খুলে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, খুব শর্ট প্যাসেজ, তাও আমরা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রয়েছে ইন্টেরিয়ার, দেখুন যদি একটু ধুলো ময়লা পড়ে আছে গাড়িগুলোতে। তো আপনারা দেখছেন কত সুন্দর গাড়ি, এখানে এখনও সিটের প্লাস্টিক পর্যন্ত ওঠেনি। আর এখানে আপনারা দেখছেন মাত্র চলেছে গাড়িটা, দেখুন মাত্র 13,171 কিলোমিটার মাত্র গাড়িটা ইউজ হয়েছে। আর সবচেয়ে বড় কথা CNG ভালো মাইলেজ দেবে, প্লাস পেট্রোলের অপশান রয়েছে এর মধ্যে। কন্ডিশন দেখুন কত সুন্দর রয়েছে। আমি একটু বডিটা দেখিয়ে দেওয়ার জন্য বলবো, এখানে কিছু জিনিসপত্র রাখা আছে। আপনারা দেখছেন গাড়িটা খুব কম চলা গাড়ি, কম দিনের গাড়ি, প্রাইস থাকবে খুবই রিজনেবল। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 6 মাসের গাড়ি, পেট্রোল এবং CNG সাথে এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1,85,000 টাকায়। অনলি 1,85,000 টাকায় এরকম একটা গাড়ি আপনারা পাচ্ছেন। তো 1,85,000 মে মিল জায়গা ম্যাক্সিমা কমার্শিয়াল থ্রি হুইলার CNG পেট্রোল ভার্সন গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,85,000 টাকাতে। তো নেক্সট গাড়ি রয়েছে এখানে, আরও গাড়ি রয়েছে পরপর দুটো আরও রয়েছে ওখানে। ওই গাড়িও দেখি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার দুবার। তো এখানে একটা গাড়ি রয়েছে আপনারা দেখছেন সামনেই রয়েছে, WB53 নাম্বার সম্ভবত বীরভূম নাম্বার রয়েছে। এটা 1 বছর 2-3 মাসের গাড়ি, 2 থেকে 3 মাস বয়স হবে। BS6 ডিজেল ইঞ্জিন রয়েছে, কন্ডিশন দেখুন কত ভালো রয়েছে। আর কালারটা ব্লু কালার, স্কাই ব্লু কালারের গাড়ি, ওভারঅল ভালো রয়েছে কন্ডিশন। আপনারা বডিটাও আমি দেখিয়ে দেওয়ার জন্য বলবো, বডিটা দেখানোর চেষ্টা করছি, যদি খুব শর্ট প্যাসেজ তাও ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে, চেষ্টা করছে দেখানোর। আর এর ভিতরটা খুলে দেখানোর চেষ্টা করছি, যদি এখানে খোলা যায় তাহলে আমরা খুলে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দেবো। তো এখানে কোনোভাবে খুলতে পারছি না ভেতরটা, তো অনেক চেষ্টার পর ভেতরটা খুললো। ভেতরটা আপনারা দেখুন কত সুন্দর রয়েছে, প্লাস্টিক এখনও ওঠেনি। আর গাড়ির কিলোমিটার্সটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা কর আমি বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর রয়েছে এর ইন্টেরিয়ার, মানে এর কেবিনটা কত সুন্দর রয়েছে। গাড়ি ভালো কন্ডিশনে আছে, ডিজেল ইঞ্জিনের ওপরে পাচ্ছেন, প্রাইস থাকছে আপনাদের জন্য খুবই রিজনেবল। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1,75,000 টাকায়। তো 1,75,000 টাকায় এরকম একটা সুন্দর গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে, এরকম গাড়ি আমাদের কাছে কিন্তু অনেক রয়েছে। এটা যেমন BS6 দেখালাম, এই গাড়ি আপনারা BS4 পেয়ে যাবেন। BS4 গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 90-95 হাজার থেকে, 2020 সালের গাড়ি হবে। তো আরও একটা কমার্শিয়াল থ্রি হুইলার রয়েছে আমাদের কাছে, সেটাও আপনাদেরকে ভাবি দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখানো যাক ওটাকে। WB31 মানে মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি, দেখছেন কমার্শিয়াল থ্রি হুইলার বাজাজ ম্যাক্সিমা। আর এটা 6 থেকে 7 মাস বয়স হয়েছে, পুরো পেপার আপডেট রয়েছে, প্রত্যেকটা গাড়িরই পুরো পেপার আপডেট পেয়ে যাবেন আপনারা। তো গাড়ি দেখছেন কত সুন্দর রয়েছে, কন্ডিশন কত ভালো রয়েছে। ক্যামেরাম্যান একটু দেখানোর চেষ্টা করছে কেবিনটা, ভিতরটা খুলে যদি খোলা যায় আমরা ভিতরটা খুলে দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা দেখুন কত সুন্দর রয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কিলোমিটারটা যদি দেখিয়ে দেওয়া যায়, তো আপনারা দেখে নিন কতটা চলেছে। আর এটা বয়স তো খুব কম, আমি বলে দিলাম মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই রয়েছে গাড়িটা। ওভারঅল কন্ডিশন খুব ভালো রয়েছে। আপনাদের যাদের এই গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে এসে ইমিডিয়েট যোগাযোগ করুন এই গাড়ি নেওয়ার জন্য। প্রাইস থাকবে আপনাদের জন্য খুবই রিজনেবল। এই গাড়িটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1,88,000 টাকাতে। তো অনলি 1,88,000-এ পেয়ে যাচ্ছেন এইরকম একটা সুন্দর বাজাজ ম্যাক্সিমা কমার্শিয়াল থ্রি হুইলার BS6 মডেল ডিজেল ইঞ্জিন। তো আপনারা দেখলেন বাজাজ ম্যাক্সিমা থ্রি হুইলার কমার্শিয়াল থ্রি হুইলার BS6। তো চলুন এরপরে আমরা বেশ কিছু বাইক আপনাদেরকে দেখাবো, তো যেগুলো মেনলি আপনারা দেখতে চান। তো চলুন বাইক দেখাই। কয়েকটা থ্রি হুইলার ছিল আমি দেখিয়ে দিলাম, চলুন বাইক দেখানো যাক। তো আপনারা দেখছেন এখানে রয়েছে হন্ডা এক্স ব্লেড 2020 সালের গাড়ি। দেখুন সামনে ABS রয়েছে, ABS ব্রেকের সাথেই রয়েছে। গাড়িটা ওভারঅল ভালো আছে, একটু আধটু স্ক্র্যাচ আছে গাড়ির মধ্যে। আপনারা যখন আসবেন দেখবেন, দেখতে পাবেন, আমরা দেখিয়েও দিচ্ছি। তো স্ক্র্যাচ সামান্য একটু আধটু রয়েছে গাড়ির মধ্যে, গাড়ি কিন্তু কন্ডিশান ভালো আছে, ওভারঅল পুরোটাই ঠিকঠাক রয়েছে। তো 2020 সালের গাড়ি, ভালো কন্ডিশানে আছে। এটার নাম্বার প্লেট আছে 46, মানে রামপুরহাট রেজিস্টার্ড গাড়ি। তো প্রাইস হচ্ছে আপনাদের জন্য খুবই রিজনেবল। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 72,000 টাকায়। তো অনলি 72,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডা এক্স ব্লেড 2020-এর ABS মডেল। তো আপনারা দেখছেন কত সুন্দর গাড়িটা রয়েছে, আর ক্যামেরাম্যান খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছে গাড়িটার পুরো গাড়িটাকে। তো আপনারা দেখুন এখানে নাম্বার প্লেটও দেখিয়ে দিলেন, পুরো গাড়িটাকেই ক্যামেরাম্যান সুন্দর করে দেখালেন। তো এরপরে যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো, চলুন দেখানো যাক। ওর পাশে একটা পালসার 220 রয়েছে, তো ওইটাকেই দেখিয়ে দিই। পালসার 220, এটা BS4 মডেল 2019-এর গাড়ি রয়েছে। আপনারা দেখছেন কালার দেখুন কত সুন্দর রয়েছে। এটা বাইরে পড়ে আছে, একটু ধুলো ময়লা থাকতে পারে গাড়ির মধ্যে, কিন্তু কন্ডিশান খুব ভালো আছে। তো এটা WB34 নাম্বার, 34 নম্বরের গাড়ি, আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। তো প্রাইস থাকছে আপনাদের জন্য খুবই রিজনেবল। গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে, ডাবল ডিস্কের ওপরে রয়েছে, আর ABS তো এই গাড়ির মধ্যে নেই। তো প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র, এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 64,000 টাকাতে। তো অনলি 64,000-এ এরকম একটা সুন্দর গাড়ি বাজাজ পালসার 220 BS4 নন ABS গাড়ি আপনারা পাচ্ছেন 2019 সালের, মাত্র 64,000 টাকা থেকে। ঘুরে গাড়ি দেখাবো আপনাদেরকে, তো সেই কারণে আমরা পেছনে চলে এসেছি, অনেকদিন পর এইখানটাতে এসেছি। তো আপনারা দেখুন এখানে কত গাড়ি স্টক আমাদের রয়েছে। এটা আমাদের সার্ভিস সেন্টার, এখানে ওয়াশিং হয় গাড়ি। তো এখানে দেখুন কত গাড়ি এখানে রয়েছে যেগুলো এখনও সার্ভিস হয়নি। তাও ভাবলাম একবার দেখি না আমাদের স্টকে কত গাড়ি থাকে। তো এখানে দেখছেন কত গাড়ি, সামনেই প্ল্যাটিনা রয়েছে, আরও অনেক গাড়ি, আমি স্পেসিফিকভাবে নামগুলো বলছি না, তো আপনারা দেখে নিন। তো এই গাড়ি ভিডিও আমরা করে দেবো, এই গাড়িগুলো আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত গাড়ি, এখানে প্ল্যাটিনা এই গাড়িটা আমি বলে দিচ্ছি, একবার সামনেই রয়েছে আমার। তো এই গাড়িটা দেখে নিন একবার, বাজাজ প্ল্যাটিনা। এটা 100cc কমফোর্টেক মডেল, BS6 মডেল। আপনারা দেখছেন এই গাড়িটা কিন্তু এখনও সার্ভিস করা নেই, কম দিনের গাড়ি, 1 বছরও বয়স গাড়ির হয়নি, ওভারঅল ঠিকঠাক রয়েছে। প্রাইস বলে দিচ্ছি, খুব রিজনেবল থাকছে আপনাদের জন্য। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 52,000 টাকায়। তো অনলি 52,000-এ পেয়ে যাচ্ছেন বাজাজ প্ল্যাটিনা কমফোর্টেক মডেল BS6 মডেল। তো আপনারা দেখছেন, তো এই গাড়ি আমরা সার্ভিস করে আমাদের সামনে চলে আসবে গাড়িগুলো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, ওখানে কিছু গাড়ি দেখিয়ে দিই। ভাবলাম পেছন দিকে আপনাদেরকে একটু গাড়ি দেখাই, অনেকদিন তো এখানে আসা হয়নি, তো সেই কারণে আপনাদেরকে দেখালাম। চলুন সামনের দিকে যাওয়া যাক। তো আপনারা দেখছেন আমার সামনে এখানে রয়েছে গ্ল্যামার BS6 মডেল। আপনারা দেখছেন কালারটা দেখুন কত সুন্দর রয়েছে, গ্ল্যামার BS6। এটা WB96 নাম্বার, মানে বারাইপুর রেজিস্টার্ড গাড়ি, BS6-এর ওপরে রয়েছে, কম দিনের গাড়ি, 1 বছর 3-4 মাসের মধ্যেই রয়েছে। ওভারঅল কন্ডিশন খুব ভালো রয়েছে, BS6-এর ওপরে থাকছে গাড়ি। প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 64,000 টাকা। অনলি 64,000-এ পেয়ে যাচ্ছেন হিরো গ্ল্যামার BS6 মডেল, 1 থেকে 1 বছর 3 মাসের গাড়ি। তো আপনাদের যাদের গ্ল্যামার পছন্দের, তো আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করুন, এইরকম গাড়ি আরও পেয়ে যাবেন। সেটা রেড কালারের ওপরে আছে, বিভিন্ন রকম কালারের গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনাদের গ্ল্যামার নেওয়ার থাকলে আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন। তো চলুন দেখানো যাক আরও কিছু গাড়ি। তো এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে বাজাজ প্ল্যাটিনা, এটা BS6 মডেল, 68 নাম্বার আপনারা দেখছেন। এটা BS6-এর ওপরে রয়েছে, দেখুন নিউ মডেলের গাড়ি, এখানে এগুলো লাগানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিউ মডেলের মডেলেই থাকে এগুলো। 68 মানে বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়ার নাম্বার রয়েছে, বিষ্ণুপুর নয়, বাঁকুড়ার নাম্বার প্রপার। তো ওভারঅল কন্ডিশান ভালো আছে গাড়ি, কম দিনের গাড়ি, কম চলা গাড়ি। প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র, এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 55,000 টাকা। তো অনলি 55,000-এ এরকম একটা মাইলেজেবল 100 কমফোর্টেক প্ল্যাটিনা BS6 নিউ মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে, বাইক বাজার 104 থেকে। চলুন আরও একটা গাড়ি আপনাদেরকে দেখাই। তোর পাশে আরও একটা প্ল্যাটিনা আছে, ওটাই দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আপনারা যারা মাইলেজেবল চাইছেন তাদের জন্যই রইল এটা ভিডিওটা।
এখানে দেখছেন WB34 নাম্বার, মানে এটা মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, লালের ওপরে রয়েছে, রেড কালারের ওপরে রয়েছে। টায়ার দেখুন কত সুন্দর রয়েছে, টায়ার কন্ডিশনগুলো কতটা ভালো রয়েছে গাড়িগুলো। এটাও খুব কম দিনের গাড়ি, কম চলা গাড়ি। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 52,000 টাকাতে, অনলি 52,000-এ পেয়ে যাচ্ছেন এরকম একটা বাজাজ প্ল্যাটিনা BS6 মডেলের গাড়ি, যেটা মেদিনীপুর নাম্বার রয়েছে। তো ওভারঅল ভালো কন্ডিশনে রয়েছে। তো আরও অনেক গাড়ি আমাদের কাছে রয়েছে যেগুলো BS4-এর ওপরে, তো সেই গাড়িগুলো আপনারা খুব কম রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যেমন 38 থেকে শুরু হয়ে যাচ্ছে প্ল্যাটিনা, কম দিনের কম চলা গাড়ি। এছাড়াও আরও গাড়ি পেয়ে যাবেন, ডিসকভার পেয়ে যাবেন, টিভিএস স্পোর্ট পেয়ে যাবেন, টিভিএস স্পোর্টের BS6, BS4 সব রকমই রয়েছে, টিভিএস ভিক্টর পেয়ে যাবেন। এগুলো মাইলেজেবল বাইক, কম দামের ওপরে পাবেন, কম রেঞ্জের মধ্যে। আমাদের কাছে মেনলি 2019-20 গাড়ি থাকে, তো আরও অনেক গাড়ি আমাদের স্টকে রয়েছে। এখানে আপনারা দেখছেন, ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে কত রকমের গাড়ি রয়েছে এখানে, বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো সামনে একটা ডিসকভার রয়েছে, আমি বলবো এই ডিসকভারটা দেখানোর জন্য। তো আপনারা দেখছেন 2 বছর 7 মাসের ডিসকভার গাড়ি, এটাও বাঁকুড়ার নাম্বার। তো সামনে নাম্বার প্লেট রয়েছে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। ডিসকভার 110cc-র গাড়ি, এটা বাঁকুড়ার নাম্বার। যারা বাঁকুড়ার ভিউয়ার্স রয়েছেন, আপনাদের ডিস্ট্রিক্টের অনেক গাড়ি আমি আজকে দেখালাম, তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আপনারা আমাদের কাছে এসে নিয়ে যেতে পারবেন। আর আমাদের তো হোম ডেলিভারি ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা তো জানেনই। যদি গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা থাকে, তাহলে আমরা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছে দিতে পারবো। আর আমাদের এখানে নাম ট্রান্সফার খুব ইজিলি হয়ে যায়, নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নেই। যারা গাড়ি কিনবেন, আমরা খুব তাড়াতাড়ি নির্দিষ্ট সময়, মানে 10-15 দিনের মধ্যেই আমরা কিন্তু নাম ট্রান্সফার করে দিতে পারবো, আপনাদের নামে হয়ে যাবে। তো ডেলিভারি ফেসিলিটিস গেল, নাম ট্রান্সফারও হচ্ছে, আর আপনারা ফাইন্যান্সেও গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। EMI-এর সুবিধা রয়েছে, আপনারা যারা EMI গাড়ি কিনতে চান, তারা আমাদের কাছে এসে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু EMI-ও গাড়ি করে দিয়ে থাকি। তো চলুন আরও একটা দুটো গাড়ি দেখিয়ে দিয়ে আর বেশি বড় করবো না ভিডিওটা। তো চলুন আমরা একটু শোরুমের বাইরে যাই, বাইরে একটা গাড়ি রয়েছে যেটা আমাদের কাছে সবে এসেছে, তো ওই গাড়িটা দেখিয়ে দিচ্ছি। ওটা হন্ডার গাড়ি রয়েছে, হন্ডা অ্যাক্টিভা BS6 WB88 নাম্বার, মানে বাঁকুড়া বিষ্ণুপুর রেজিস্টার্ড গাড়ি। দেখছেন আপনারা কত সুন্দর রয়েছে গাড়িটার কন্ডিশন, দেখুন কত ভালো। এটা BS6-এর ওপরে রয়েছে, কম দিনের কম চলা গাড়ি, ওভারঅল ঠিকঠাকই রয়েছে, প্রাইস থাকবে খুবই রিজনেবল। এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 62,000 টাকা পেয়ে যাচ্ছেন। হন্ডা অ্যাক্টিভা 6G খুবই ডিমান্ডেবল একটা বাইক। তো এর সামনে LED লাইট রয়েছে, তো সামনে LED দেখতেই পাচ্ছেন, এখানে কন্ডিশন ভালো আছে। সামান্য একটু আধটু স্ক্র্যাচ আছে হয়তো গাড়ির মধ্যে, আপনারা এসে দেখে নেবেন। গাড়ি কিন্তু ইঞ্জিন ভালো রয়েছে, কন্ডিশন খুব ভালো রয়েছে, আর এখানে ওডোমিটার দেখাও যাচ্ছে। গাড়িটা হয়েছে তো 1 বছর 8 থেকে 10 মাসের মধ্যে, তো মাত্র 13,564 কিলোমিটার চলেছে গাড়িটা, মানে এমন কিছু বেশি চলাও নয়। তো ভালো গাড়ি, আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন, গাড়ি ওভারঅল কন্ডিশন ভালো রয়েছে। তো এই গাড়িটার প্রাইস তো বলে দিলাম, মাত্র 62,000 টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর গাড়ি। তো বাইক বাজারের অ্যাড্রেসটা আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন ভিউয়ার্স আছেন। তো এই জায়গাটার নাম গাজীপুর মোড়, বাইক বাজার 104, এটা বাঁকড়াহাট রোডের ওপরে অবস্থিত। বাঁকড়াহাট রোডের ওপরে পরে দেখছেন সামনে রোড, বাঁকড়াহাট রোড। তো যারা কলকাতার বাইরে থেকে আসবেন বা কলকাতার মধ্যে থেকেও আসবেন, আপনারা চেষ্টা করুন ঠাকুরপুকুর বাজার হয়ে ঠাকুরপুকুর বাজার আসুন। ঠাকুরপুকুর বাজার থেকে আমাদের শোরুমের ডিস্ট্যান্স 8 থেকে 9 কিলোমিটার, বাসে বা অটোতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এখানে আসতে। আর যারা সাউথের দিক থেকে আসবেন, যেমন বজবজ, আমতলা বা ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ, আপনারা আমতলা, বিবিরহাট হয়ে এখানে আসতে পারেন। তো আসতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা ভালো করে বলে দেব। তো এই ছিল আজকের কালেকশান, আপনারা দেখলেন। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা তো কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু খুবই মূল্যবান আমাদের কাছে, আমরা আপনাদের কমেন্ট পড়ি। আর প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু বেস্ট কমেন্ট যিনি করবেন তাদেরকে গিফট দিয়ে থাকি। তো এবারেও যিনি বেস্ট কমেন্ট করবেন তিনি গিফট পেয়ে যাবেন, আমরা অ্যানাউন্স করে দেবো নাম। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা আমাদের সঙ্গে থাকুন।